চুলের যত্নের ব্যাপারে আমি আপনাদেরকে আরেকটি টিপস দিতে চাই। সেটা হচ্ছে আগের দিন রাতে মেথি ভিজিয়ে রাখবেন এবং পরের দিন সকালবেলায় সেই ভেজানো মেথি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেবে এবং সেই মিশ্রণের সঙ্গে দু চামচ মধু দেবে। এবার সেই মিশ্রণটিকে চুলের গোড়ায় গোড়ায় এইভাবে দিয়ে চিরকুট করে করে লাগাবেন এবং মাসাজ করবেন। মাসাজ করার পরে ওটাকে 1 থেকে 2 ঘন্টা রেখে দেবেন। এই যে মিশ্রণটি আপনারা লাগালেন চুলের মধ্যে, সেটাকে 1-1.5 ঘন্টা রাখার পরে ভেজানো মেথির পেস্ট এবং মধু দুটোর মিশ্রণ যখন চুলে লাগাবেন, 1-1.5 ঘন্টা রাখার পরে হালকা গরম জলে ওটা মাথাটা ধুয়ে নেবেন এবং চাইলে শ্যাম্পুও করতে পারেন। এটা আপনারা বাড়িতে করতে পারেন সপ্তাহে 3 থেকে 4 দিন এবং 1 মাস পরে আপনারা তফাৎ বুঝতে পারবেন। চুলের উজ্জ্বলতা ফিরে এসছে, চুলের গোড়া মজবুত হবে, চুল লম্বা হবে এবং চুল মসৃণও হবে।